আপনার পার্কিং কেউ যদি নেয় একটা নেয় দুইটা নেয় না হাজার উপরে নেয় তখন একটা পার্টির কাছ থেকে বিক্রি আপনার পঞ্চাশ টাকা লাভ এমনি আসলে ভাই এই ধরনের আইডিয়া মূলক তথ্য অনেকে শেয়ার করে না জানেও না যারা টাইলস এর ব্যবসা করে তারা কিন্তু শেয়ার করবে না ভাই যেহেতু এই ধরনের ব্যবসায়িক উদ্যোগ তৈরি করতেছে যারা আপনারা টাইলস নিয়ে ব্যবসা করতেছেন এই ভিডিওটা শেয়ার করে ভাইকে বলবেন অবশ্যই আপনাকে ব্যবসাটা শিখিয়ে দিবে এটা হলো যারা টাইলস তৈরি করে এটা সেটা এটাকে বলা হয় ডাইস হ্যাঁ টাইলস পার্কিং টাইলসের ডাইস পার্কিং টাইলসের ডাইল এটা আপনি বিক্রি করেন জি জি ডাইস পাশাপাশি আর কি বিক্রি করেন পার্কিং টাইলের পাশাপাশে এটার যে এর আছে মেশিনগুলো আছে ভাইব্রেশন মেশিন আর তারপর মিক্সচার মেশিন এগুলো আমরা বিচি করি পার্কিং টাইস তৈরি হয় তো সিমেন্ট দিয়ে নাকি দিতে হয় সিমেন্ট কংক্রিট এগুলো দিয়ে তুই যা কালার লাগে এগুলো দিয়ে তুই যা এর তরই হল পর এখানে দিলেই কিন্তু আপনার প্রোটোটাইপ শেপ আকারে চলে আসবে এটা ভাইব্রেট করার জন্য মেশিন পাওয়া যায় না মেশিনও পাওয়া যায় অর্থাৎ যারা টাইলস ব্যবসা করতে চায় তাহলে তারা কিন্তু আপনার কাছে এগুলো নিয়ে ব্যবসা করার সুযোগ রয়েছে মেশিনও পাবে আবার এখানে ডাইসও পাবে এই বিজনেস করার জন্য যাবতীয় সহযোগিতা আমরাদের এখান থেকে করব হয়তো বা ভাববেন যে আমি ডাইস নেব কাজ করব কিভাবে বা এটা পাবো কালার কোড থেকে পাবো এটা পাবো সব ধরনের পরামর্শ এবং সবকিছু আমরা সহযোগিতা করি কেমন কি ব্যবসা করতে হলে টাকা লাগবে আপনার এটা দাম এই বিজনেসটি শুরু করতে খুবই অল্প টাকা কারণ হচ্ছে যে এখানে 2 থেকে 2.5 লাখ টাকা

যে প্লাস্টিক গুলো এগুলার মধ্যে মান ভালো মন্দ আছে আমাদের কোম্পানিতে দুর্নীতি আমরা করি না ওকে ভাই আর মেশিনটার দাম কেমন হতে পারে মেশিনটার দাম হচ্ছে ভাইব্রেশন মেশিন যেটা বড় মেশিন আট ফিট বাই আড়াই ফিট সাত ফিট এরকম যেগুলা এগুলা মেশিনের দাম সত্তর হাজার থেকে নব্বই হাজার টাকা পর্যন্ত আছে ওগুলো ওগুলা আমরা কাস্টমার অর্ডার দিলে আমরা তৈরি করে এবং অনেক ক্ষেত্রে অনেক সময় থাকে অর্ডার থাকলে এখন যারা পার্কিং ট্রান্স তৈরি করতে চায় সেক্ষেত্রে তো বিভিন্ন ধরনের কাজ লাগে অনেকে প্রশিক্ষণ জানে না কিভাবে শিখতে হয় এগুলোকে আপনি শিখাই দিবেন না এগুলো আমরা আমাদের এখান থেকে আমরা সবকিছুই তাদের সহযোগিতা করবে সেই ব্যবসা করতে কোথাও গিয়ে আটকাया না যায় ओके যারা পার্কিং টাইসে ব্যবসা করতে চান আপনারা ভারের কাছে ডাইস নিতে পারবেন আপনারা ভারের কাছে থেকে মেশিন নিতে পারবেন তার পাশা বাশি এগুলো কিভাবে আপনি চালাতে পারবেন কি কি ব্যাট্রোল দিতে হবে কত প্রদান দিতে হবে একটা টাইলস তৈরি করতে হবে এখানে যখন এসে এখান থেকে আমাদের এখানে আসবে তার ফোনে বা এমবিতে তো কথা বলে এগুলো বোঝানোর জিনিস না এটা কাজে আমাদের এখানে আসার পরে ডাই স্ক্রিনে এবং কেনার পরে আমরা যাবতীয় যে কেমিক্যাল কোর্ট থেকে কিনতে হবে রং কোর্ট থেকে কিন্তু সব সে যদি আমাদের কাছ থেকে চায় আমরা দেব আদারওয়াইজ আমরা তারে কিনে মানে ওকে হয় তা সে নিয়ে যাবে দুটোটাই ব্যবস্থা আছে মানে সে চাইলে আমাদের কাছ থেকে নিতে পারে বা আমরা তারে লোকেশন দিয়ে দেবো সে ওইখান থেকে কারণ আমরা এটা থেকে বিজনেস করি না আমার মূল শুধু বিজনেস করি ডাইস দিয়ে ওকে ভাই মানে আপনি তার উদ্যোগে তৈরি করেন মেশিনারি বিক্রি করেন ডাইস বিক্রি করেন যেমন এই আইটেম গুলো কিন্তু ভাই বিক্রি করেন বিস্তারিত জানতে ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে ফোন করুন